ধানমন্ডিতে উন্নয়ন কাজে গাছ কাটার প্রতিবাদে শুক্রবারও সমাবেশ হয়েছে ঢাকায়। বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষ নিধনের দায় নিতে হবে ঢাকা দক্ষিণ সিটিকেই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ধানমন্ডি সাত মসজিদ সড়কে গাছ কাটার প্রতিবাদে আয়োজিত সমাবেশ। শুক্রবার বিকেলে এই কর্মসূচিতে অংশ নেয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন সহ স্থানীয়রা। এ সময় নির্বিচারে গাছ উজাড় নিয়ে প্রশ্ন তোলেন তারা। দাবি করেন, গাছ না কেটেও করা যেত উন্নয়ন কাজ। এটা শুধুমাত্র সাতমসজিদ রোডের গাছ রক্ষার আন্দোলন নয়। বক্তারা বলেন, রাজধানীতে বৃক্ষ নিধনের দায় নিতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকেই। এই উন্নয়নটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। একটা সড়কের বিভাজক রাস্তার ঠিক মাঝখানে নয়, এই অজুহাতে ওইটাকে রাস্তার মাঝখানে আনবার জন্য, একটু জায়গা সরাবার জন্য 600 গাছ কেটে ফেলা যায়। ভুল স্বীকার করে ক্ষমা চাইতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। তারা বলছেন যে সৌন্দর্যের স্বার্থে তারা গাছ কাটছে, এরকম বিপরীত কথা আমরা আগে কখনো শুনি নাই যে গাছ কেটে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করতে হয়। মানুষে মানুষে বিচ্ছিন্ন হয়েছি, এখন প্রকৃতির সঙ্গেও মানুষকে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া চলছে। সমাবেশে পরিবেশ রক্ষার সচেতনতা তৈরিতে প্রদর্শন করা হয় পথনাটক। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।